হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু অর্পিতা। তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও পোস্ট করছি তোমাদের কাছে, তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত। আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, আমার দিদির মেয়ের বিয়ে। আমি আর বোন আগে এগিয়ে এসেছি, পিছনে আমার দুই মেয়ে আসছে, আর যে টোটো দাঁড়িয়ে আছে, আমার পি উঠবে, বড় মা বসে আছে সাদা পরীকে কোলে নিয়ে। তো চলো, আমরা টোটোতে উঠে যাত্রা শুরু করে দিয়েছি তো বিয়ে বাড়িতে যাবো বলে। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তোমরা অনেক সাপোর্ট করছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, তার জন্য অনেক ধন্যবাদ। এই যে বিয়েবাড়ি আমরা এসে গেছি, দেখো পাত্রীর নাম মুনমুন আর পাত্রের নাম প্রসেনজিৎ। তো আমার দিদির মেয়ের বিয়ে আজকে। এই যে আমরা সবাই মিলে এবার ভিতরে যাব, যে ভিলাটা ভাড়া করেছে সেই ভিলাটাতে আমরা এসে গেছি। এই যে এসে গেছি, আর এই যে আমার দিদি, এই দিদির মেয়ের বিয়ে, আমার বড়দি এটা। তো এখন আমি কোনেকে দেখাবো না, গায়ে হলুদের সময় দেখাবো। তো এখানে ওদের বাড়ির লোক সবাই আছে। তো বিয়েবাড়ি মানেই মজার অনুষ্ঠান, সেটা সবাই তোমরা জানো। হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠান থাকে, ভাত বাড়ির অনুষ্ঠান থাকে। তো কতটা মজা হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমরাও খুব মজা করেছি, মজা আর সেইটাই তোমাদের কাছে আমি একটু পোস্ট করলাম, একটু আজকে অন্য রকম ভিডিও পোস্ট করলাম। তোমরা কিছু মনে করো না, প্লিজ ভিডিওটা দেখো। এই যে গায়ে হলুদের গাড়ি চলে এসেছে, গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে। তো চলো দেখা যাক কী কী তত্ত্ব আসে। প্রচুর তত্ত্ব এসেছে, তো তবুও তো এগুলো তো দেখতেই হবে। বরপক্ষের যারা এসেছিলেন তত্ত্ব নিয়ে, তাদের ব্যবহার খুবই অমায়িক, প্রচণ্ড ভালো, আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে, খুবই ভালো লাগলো। এবারে রাতে কতটা কি মজা হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা প্রত্যেকটা ভিডিও আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তোমরা দেখো আমার ভিডিওগুলো, এবং তোমরা যা আমাকে ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো ভালো ভালো, আমার খুব ভালো লাগছে। তোমরা প্রতিটা ভিডিও দেখো এবং ভালো ভালো এরকম আমাকে কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে কাম্য, আর কিছু চাই না। তো বন্ধুরা চলো, এবারে ভিলার ভিতরে নিয়ে যাচ্ছে তত্ত্বগুলি। যে তত্ত্বের মাছ, মাছটা বেশ ভালোই বড় দিয়েছে। এই যে তত্ত্ব চলে এসেছে, প্রচুর পরিমাণে সবাইকেই দিয়েছে, মোটামুটি মেয়ের বাড়িতে যারা যারা আছে। হ্যাঁ, এই যে এখনও তত্ত্ব এনে এনে রেখেছে, এখানে সাজানো হচ্ছে এখনো। তো এই যে খুবই ভালো ব্যবহার দেখলাম বরপক্ষের বাড়ির মানুষদের। প্রতিটা নিয়ম নিখুঁতভাবে পালন করেই বিয়েটা হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এই যে আমাদের কোনিং, এটা আমার বন্ধু হয়, আমার বোনজি হয়, আর কি বলবো, ওর সাথে আমার সম্পর্কটাই অন্যরকম ছোট থেকে। তো ওরই আজকে বিয়ে। আর এই যে পাশে আমার সাদা পরী নিতকনে হয়েছে, ঠিক আছে? এখন নিতকনের হলুদ জামা খুঁজে পাওয়া যায়নি বলে একটা নীল জামা পরানো হয়েছে। তো নিতকনের জামা পছন্দ নয়, মনটা খারাপ, মাথা নিচু করে বসে আছে। হ্যাঁ, কী করা যাবে, নিতকনকে একটা পরে ভালো জামা দেখে দেওয়া হবে। তো ওরও হলুদ জামা চাইছিল, কিছু করার নেই, এখন ওটা কিনে ফেলেছে। হলুদ লেগে যাবে তো, তাই একটা সাধারণ জামাই দিয়েছে, ভালো জামাটা রেখে দেওয়া হয়েছে। তো ওনার জামা পছন্দ হয়নি নিত করে, তাই জন্য মুখটা দেখছেন কিরকম ভার করে বসে আছে, আমার সাদা পরী। আর এখানে হচ্ছে আমার ওই যে ফ্রেন্ড, মানে আমার ছোটোবেলাকার সব কিছু ছিল। তা ও সুখে থাকুক, ভালো থাকুক, এটাই আমার কাম্য। অনেক অনেক আশীর্বাদ, আমি যেহেতু মাসি হই ওর। হ্যাঁ, বয়সে সামান্য হলেও ওর থেকে কিছুটা তো বড়, সবসময় ওর ভালোটাই কামনা করি। অনেক অনেক সুখে থাকুক, ভালো থাকুক, আর কিছু চাই না। আপনারা অনেক অনেক শুভকামনা দেবেন ওকে, ও যেন নতুন জীবনে যে প্রবেশ করছে সেই জীবনে যেন অনেক অনেক সুখী হতে পারে। আপনারা প্লিজ ওকে অনেক আশীর্বাদ দেবেন, অনেক অনেক শুভকামনা দেবেন। ও আমার খুব একটা, আমার জীবনের খুব একটা প্রিয় মানুষ। হ্যাঁ, ছোটোবেলায় ও আমাকে ছাড়া কিছু বুঝতো না, যেখানে ওরা ঘুরতে যেত আর কি, ওর বাবা মা আমাকে নিতেই হতো।
যে ও না গেলে আমি যাব না, মানে আমাকে নিয়ে তারপরে ও যেত। তো মানে ওর যে বিয়ে হচ্ছে, শ্বশুরবাড়ির লোকের যে এত ভালো ব্যবহার, আমি খুব খুশি।